পিক্সেলস এ পান না? হাউ কাম? আপনি যেমন কিছু কিলো পিক্সেল ও আচ্ছা এটাকে সেট করা যায় না স্যার ফুল লোডও দেখছেন সিলেক্ট করে কোনো অপশনই আসে না ঝামেলা না আপনার কি করবেন উপরটা যায় না এটা কখন আমি ফেস করি নাই পুরো দেখি ওটা কি পুরো পেজে টোন অফ করে আসছে ও ওরা আসলে পুরো পেজে টোন অফ করে আসছে কিছুর জন্য তো যায় ওদের রাইট বাটনটা হচ্ছে মোটামুটি রাইট বাটন ক্লিক করে আর কিছু আসতে হবে বা এটা তো হবে না মানে রাইট বাটন ক্লিক করে কিছু আসে ওরকম লাগবে তাহলে তো আমি ইয়া করতে পারতেছি না আচ্ছা এই যে ভিউ পেজ সোর্স থেকে করা যায় এরকম হ্যাঁ পেজ সোর্স থেকে কাইন্ড অফ বার হচ্ছে ইনস্পেক্ট এলিমেন্ট করে করে করা যায় কারণ হচ্ছে অনেকে জানে না বিষয়টা যেন হচ্ছে সোর্স ফাইল বা হচ্ছে যে ইনস্পেক্ট এলিমেন্ট যেটা F12 আশা করি হবে না কাজ করবে না এখানে কাজ করে না ওকে কিছু একটা আসছে আর একটা দেখি ওকে ইনস্পেক্টের ব্যবস্থা এইসব ধরুন এখন এই দেখেন ধরুন F12 প্রেস করলেন যেহেতু ক্লিক করা কিছু আসতেছে না দেখেন আপনার যে ছবিটা লাগবে ওই ছবিটার মধ্যে ক্লিক করেন তার আগে হচ্ছে বাম সাইডে একটা অপশন আছে দেখছেন সিলেক্ট অ্যান এলিমেন্ট ইন দ্য পেজ টু ইনস্পেক্ট ইট ঠিক আছে ক্লিক করেন দেন ছবিটা সিলেক্ট করেন ছবিটা সিলেক্ট করার পর দেখেন একটা ইউআরএল আসছে এখানে ইউআরএলটার মধ্যে কি www.http.hz দেখছেন এটা আসছে না এটা কপি করেন কন্ট্রোল সি দিয়ে কপি করেন এর মধ্যে পেস্ট করেন ছবিটা চলে আসছে এবার এটা সেভ ইমেজ করে দেবেন অন্য ছবি দেখি ধর এই ছবিটা হ্যাঁ F12 প্রেস করেন মানে যদি আসলে রাইট বাটনে ক্লিক না করা যায় আর কি এখানে তো রাইট বাটন ক্লিক করা যাচ্ছে না দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভাবে সিলেক্ট করা যায় ঠিক আছে ওভাবে এই ছবিটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন একটা সোর্স মানে এসআরসি মানে হচ্ছে সোর্স ফাইল এই সোর্সটা হচ্ছে আপনাকে সোর্সের যে লিংক লিংকটা কপি করবেন কপি করে হচ্ছে একটা ট্যাব ওপেন করে পেস্ট করবেন এন্টার দিবেন ছবিটা চলে আসবে এরপর সেভ করে ফেলবেন ঠিক আছে সেভ হয়ে গেছে এখন ফটোস ওপেন হচ্ছে আর ধরেন অনেক জায়গায় হচ্ছে এখানে মধ্যে হচ্ছে এই যে http.com লেখা থাকে না অনেক জায়গায় থাকে হচ্ছে যে আপনার অ্যারাউন্ড ইমেজেস থেকে ঠিক আছে এই জিনিসটা লেখা থাকে না এই জিনিসটা লেখা থাকে না তাহলে এই জিনিসটা হচ্ছে কিভাবে বের করবেন জানেন এই বাকি লিংকটা কপি করবেন ঠিক আছে বাকি লিংকটা কপি করে এখানে যে ওয়েবসাইট আছে না pixels.com pixels.com/লিখে বাকিটা পেস্ট করবেন পেস্ট করার পর এন্টার দিবেন এন্টার দিলে হচ্ছে ছবিটা চলে আসবে এক্ষেত্রে আসবে না যেহেতু ওরা ফুল লিঙ্কটা দিচ্ছে এখানে এক্ষেত্রে আসবে না প্যাকেজ আসবে না আসার সম্ভাবনা বেশি পেজ নট ফর্মে আসছে ঠিক আছে তো কিছু কিছু জায়গায় দেখলেন যে www/HTTP লিখা নাই জাস্ট একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক মানে হচ্ছে স্ল্যাশ দিয়ে দিয়ে একটা পাথ দেওয়া আছে ওই পাথের ক্ষেত্রে কি করবেন জাস্ট pixels.com এ যাবেন মানে যে কোনো একটা ওয়েবসাইট যে ওয়েবসাইট থেকে আপনি ছবিটা দিচ্ছেন ওই ওয়েবসাইট .com/.net পর্যন্ত লিখে একটা স্ল্যাশ দিবেন
আর ওয়েব প্যাক যেটা আপনি কপি করছেন ওটা পেস্ট করবেন, পেস্ট করলে হচ্ছে বাকি ছবি মানে ওই ছবিটা চলে আসবে যেটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন। ঠিক আছে, সো এটা কিন্তু খুবই কার্যকরী একটা টিপস, এটা কাজে লাগে কোনো জায়গায় ছবি যদি আপনাকে চুরি করতে হয়। ঠিক আছে, ফটোশপ না, ফটোশপে হচ্ছে যে ফটোশপে আমরা আজকে বিজনেস কার্ড দেখবো। ঠিক আছে, মানে এখান এখন কিন্তু মানে আমি একদিন বা দুদিন হচ্ছে রে ব্রুশিয়ার ফ্লায়ার বিজনেস কার্ড ব্যানার চারটা দেখাই ফেলবো দুই ক্লাসে। ঠিক আছে, একটু অ্যাক্টিভ থাকবে কারণ জিনিসগুলো। বলেন আচ্ছা ভাই, ওই যে বিভিন্ন ওয়েবসাইট থেকে হচ্ছে কালার কম্বিনেশন যেমন আমরা ওয়েবসাইটের মধ্যে ইউজ করতে পারি, ওই যে সাপোজ হ্যাশ দিয়ে লেখা থাকে কালার কোডটা, তো ভাই ওই সেম কালার কোডটাকে আমি ইলাস্ট্রেটরে ইউজ করতে পারবো? হ্যাঁ, আপনারা যারা প্রমিস করেন, প্রমিস করেন হচ্ছে কালার পিকার নামে একটা ইয়ে আছে এটা হচ্ছে এখানে ডাবল ক্লিক করেন আর এখানে আমাদের প্রেস করেন চলে আসে কালারটা। বুঝছেন? হ্যাঁ বুঝছি ভাই, আমি ওই যে ওই আপনি যেখানে পেস্ট করলেন না ওটা নিচে, তো এর জন্য আমি ওটা খুঁজে পাই নাই, ওগুলো চেষ্টা করছিলাম বাট ওই নিচে। আচ্ছা ঠিক আছে, সবগুলো চেক করবেন না, চেক করবেন না। হ্যাঁ, ওটা কি এক্সটেনশন কোনো ব্রাউজারে কোমে? হ্যাঁ, ক্রোমের এক্সটেনশন। এটার নাম হচ্ছে, আপনারা অনেক পাবেন, কালার পিকার দিয়ে সার্চ দিলে হবে। এটা নাম হচ্ছে আইড্রপার। ঠিক আছে, সো এরকম পাবেন, অনেকগুলো পাওয়া যায়, পিক্সি আছে, তারপর হচ্ছে আইড্রপার আছে, অনেকগুলো পাওয়া যায়, আপনারা যেখানে একটা ইউজ করলে হবে। যেমন ইম্পর্টেন্ট করে ইয়া না যে উল্টো পাল্টা ইউজ থাকবে। ঠিক আছে, সো এটা গেল, কি নিয়ে যেন কথা বলতেছিলাম। হ্যাঁ, সো আমরা হচ্ছে দুই ক্লাসের মধ্যে হচ্ছে ফটোশপ ফ্লায়ার ব্রুশিয়ার বিজনেস কার্ড ব্যানার। ঠিক আছে, তো এসব জিনিস দেখাই ফেলবো। তারপর আরেকটা ক্লাসে হচ্ছে গুগল অ্যাডস ব্যানারে দেখাবো কয়েকটা ডিজাইন। তারপর হচ্ছে আরেকটা ক্লাসে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর হচ্ছে আপনার কিছু হালকা পাতলা এডিটিং দেখাবো, তারপর ওটাতে এক ক্লাস চলে যাবে। আরেকটা হচ্ছে এরপর থেকে হচ্ছে আমরা অ্যাপ ইউআই, তারপর হচ্ছে মোবাইল ইউআই, তারপর হচ্ছে মানে ওয়েবসাইটের ইউআই এগুলো বানানো শুরু করবো, এবং ওগুলোর মধ্যে আপনাদের মোটামুটি একটা দুইটা তিনটা ক্লাস চলে যাবে। ঠিক আছে, তিনটা ক্লাস চলে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো হচ্ছে অ্যাডোবি এক্সডি। ঠিক আছে, তো আপনারা মোটামুটি যখন ফটোশপে মানে ইউআই সম্পর্কের সাথে পরিচিত হয়ে যাবেন তো এক্সডিতে তেমন সমস্যা হবে না এবং উল্টা ইজি লাগবে। ঠিক আছে, কিন্তু বলে রাখি ক্লায়েন্ট কে কিন্তু পিএইচডি ফাইলই দিতে হবে, ফটোশপ ফাইল মানে পিএইচডি। পিএইচডি ফাইল না দিলে ক্লায়েন্ট মানে ওয়েব ডিজাইনার কিন্তু পিএইচডি ফাইলটাই লাগে আসলে। ঠিক আছে, অ্যাডোবি এক্সডি মাত্র মার্কেটে আসছে, সো এখনো এটা ডেভেলপার অবস্থা মানে ডেভেলপিং অবস্থায়, সো এখনো কিন্তু সবাই ওভাবে এটাকে ক্যাচ আপ করে নাই বা ক্যাচ আপ করতেছে রানিং অবস্থায়। এটা হচ্ছে নিউ টেকনোলজি একটা, সো ওটা নিয়ে ইয়া করতে মানে আস্তে আস্তে আসবে, কিন্তু হচ্ছে আপনারা যদি একটু অ্যাডভান্স শিখে রাখেন জিনিসটা তো ভবিষ্যতে গিয়ে আপনাদের কাজ করতে ইজি হবে যেটা আমি মনে করি। তো সে হচ্ছে আপনাদেরকে অ্যাডোবি এক্সডিটা দেখাই দিব।
আর আশা করি যে আগামী 1 বছরের মধ্যে ফটোশপ ইউআই এর জন্য হচ্ছে ফটোশপটা রিপ্লেস হয়ে অ্যাডোবি এক্সিতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? কারণ এটার মধ্যে হচ্ছে ডেভেলপারদের জন্য অনেক সুবিধা হয়, অনেক সুবিধা হয়। এই সুবিধা হচ্ছে যেটা ফটোশপ দেয় না আর কি। ওকে, ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউ মধ্যে সেম, জাস্ট হচ্ছে এখানে পিক্সেলস যাবেন, পিক্সেলসে গিয়ে হচ্ছে আপনার ইঞ্চিতে যাবেন, ব্যাকগ্রাউন্ড যদি আপনি হোয়াইট দিতে চান তাহলে হোয়াইট, আর না অন্য কালার দিতে চান অন্য কালার, আমরা হোয়াইটটা প্রেফার করি। ক্রিয়েট দিলাম, ঠিক আছে? এখন কথা হলো ব্লিড কই, তাই না? তো ব্লিডের জন্য হচ্ছে আপনারা দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে ফাইল নিউ থেকে, মানে যেভাবে আমরা নিউ ব্লিডটা হচ্ছে এখানে অ্যাড করে নিতে পারেন, আর অথবা হচ্ছে যখন ওপেন করছি আমরা তখন মানে এখানের মধ্যে দিতে পারি আমরা, ঠিক আছে? মানে হচ্ছে আমরা একটা আর্টবোর্ড নেওয়ার পর ওই আর্টবোর্ডটা আবার ছোট বড় করতে পারবো। আর আরেকটা জিনিস যেটা জেনে রাখেন সেটা হচ্ছে ফটোশপে হচ্ছে আপনার একটা আর্টবোর্ডই সিলেক্ট করা যায় না, একটা আর্টবোর্ড নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে? আপনি ফার্স্টের জন্য মানে ফ্রন্টের জন্য একটা আর্ট মানে একটা ফাইল, ব্যাকের জন্য আরেকটা ফাইল। কিন্তু আপনি এটা হ্যাঁ এটা একটু রেকর্ড করেন না, করব না প্লিজ, না না করব না। তো এটা হচ্ছে আপনার ফ্রন্ট, যদি এখানে আটা কাজ করতে পারেন, আপনি ফুললি একটা ডিজাইন করছেন, ওটা হচ্ছে এটা গ্রুপ করে হচ্ছে শুধু ফ্রন্ট লিখে সেভ করে রাখতে পারেন। এরপর হচ্ছে যে সেম ডিজাইনটা হচ্ছে হাইড করে আবার এখানে ব্যাক ডিজাইন করতে পারেন, তাহলে হচ্ছে এক ফাইলের মধ্যে দোনোটাই থাকে, আপনাদের ইচ্ছা। কিন্তু আমি হচ্ছে আলাদা আলাদা ফাইলে করি, তাহলে হচ্ছে এটা বুঝতে বা হচ্ছে মানে কমপ্লেক্সিটি একটু কম হয় আর কি। মনে আছে বলেন দেখি, ঠিক আছে 0.125 IM ওকে প্রেস করেন। ওকে প্রেস করার পর হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই যে এটা দিয়ে হচ্ছে আমরা কি মুভ টুল মানে যে কোনো কিছু মুভ করাতে পারবো, আনলাম এটা হচ্ছে কোনার মধ্যে রাখবো, রুলারটা নিয়ে আপনারা হচ্ছে এখানে একটা দিবেন, ঠিক আছে? আবার হচ্ছে নিচে যাবেন এটাকে নিয়ে, সাথে সাথে একটু বলবেন, হ্যাঁ? তাহলে হচ্ছে আমি দেখে দিতাম সাথে সাথে।
এটা নিয়ে এখানে দিলাম। এগুলো কিন্তু খুব কমন জিনিস যেটা আমরা আগে করছি, সেম জিনিস কিন্তু এখানে মার্জিনটা করলাম, ঠিক আছে। এখন কি করতে হবে, এটা আমরা ডিলিট করব না, ঠিক আছে, এটা থাকবে। তো আমরা উপরে কেন করিনি, এখানে কেন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এটা কিন্তু ডিলিট করবেন না, এটা থাকবে। আপনাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজে যাবেন, ইমেজে গিয়ে ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজে ক্লিক করবেন। দেখেন এখানে কত আছে, 0.35 × 2 ইঞ্চ, ঠিক আছে। তাহলে আমরা কত বাড়াবো, 0.125 ইঞ্চ করে বাড়াবো, তাই না। তাহলে 3.5 + 0.125 ইঞ্চ, তাহলে হচ্ছে 3.625, ঠিক আছে। তাহলে 3.625 বা 6.3 লিখতে পারি আমরা আসলে। ওকে দানা, এটার আগে ক্যামেরা সাইজের আগে আপনারা আরেকটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে আপনাদের জন্য সুবিধা হয় আসলে। এই যে যেখানে সুরোদ আছে না, সুরোদ একটা একটা করে রোল ইয়া করে ফেলেন, ঠিক আছে, তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। কেন সুবিধা হবে একটু পরে বুঝবেন। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এখানে বর্ডার করলাম, এখানে বর্ডার করলাম কি রুলার দিয়ে। ইমেজে যাবেন, ক্যানভাস সাইজ যাবেন 3.5 × 2 ইঞ্চ, এখানে বলতে আপনি কত, 0.125 বাড়াবেন, মানে দিবেন 0.6.25 ইঞ্চ, ঠিক আছে, ওকে দিবেন। ও সরি, আপনি তো এক পাশে বাড়াচ্ছেন 0.125, তাহলে হচ্ছে 0.125 0.125 করে বাড়বেন। ক্যানভাস সাইজ 0.25 বুঝেছেন। কারো কোনো প্রবলেম, কারো কোনো প্রবলেম নাই। তাহলে হচ্ছে আমাদের এখানে কোনটা কি, আমরা হচ্ছে আমাদের মূল কার্ড কি এটা, ঠিক আছে, এই যে এই জিনিসটা দেখতেছেন, এটা হচ্ছে মূল কার্ড আমাদের, ঠিক আছে। আর কি এটা হচ্ছে আউটার ব্লিড, আর এটা হচ্ছে কি ইনার ব্লিড, এই যে এটা হচ্ছে ইনার ব্লিড। আর ফটোশপে যখন আপনারা সেভ করবেন, আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কি করছেন, এই অংশটা বাদ পড়ে যেত, ঠিক আছে, এই অংশটা বাদ পড়ে যেত। এই অংশ বলতে আপনারা কোনো মানে যখন সেভ করতেন, যে পেজ ইমেজ সেভ করতেন, তখন এই অংশটা বাদ পড়ে যেত। কিন্তু ফটোশপে এই অংশটা সহ আপনাদের যে পেজ ইমেজে থাকবে, ঠিক আছে, এই অংশটা সহ যে পেজ ইমেজে থাকবে। সো এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই আসলে, আমরা তো ফুল ডিজাইন করব, তাতে তাহলে কোনো প্রবলেম হবে না। তো বিজনেস কার্ডের তো স্যাম্পল মোটামুটি বিজনেস কার্ড তো আনতে পারবেন, সেটা দেখানো কিছু নাই। আর কিন্তু কথা হচ্ছে এটা কী কী টুলস কীভাবে আনবেন ওটা দেখাই আমি এখানে, ঠিক আছে। এটা দিয়ে হচ্ছে মুভ করবেন, ঠিক আছে, কোনো কিছু মুভ করার জন্য দেখা যায় না, একটা হ্যাঁ মানে সব কিছু মিলে একটা কম্বিনেশন দেখা যায় না, একটা তো একটা ডিজাইন করে দেখাবো আমি, ওটা নিয়ে টেনশন নেই, ঠিক আছে, যেভাবে রেখে দিতে পারবেন না। এই যে এখানে দেখেন একটা অপশন আছে, এখানে রাইট সাইন আছে, মানে তুমি এগ্রি যে এটা এখানের মধ্যে থাকবে, ক্লিক করবেন, দেন হচ্ছে এটা এখানে বসবে, এর আগে বসবে না, কিন্তু একদম হয় না, ঠিক আছে। কারণ আপনি এখানে এটা মুভ করালেন বা এখানে ওদের ক্লিক করছেন, এটাকে বড় করবেন, আর ঠিক আছে বড় করানোর পর দিচ্ছেন আমাদের সাইজ, তুমি কি সাইজ দেখলি, হ্যাঁ একদি ক্লিক করলে এই সাইজটা এখানে হবে। আর আপনি যদি সাইজ চেঞ্জ না, সাইজ চেঞ্জ করলেন না, এরপর হচ্ছে বাইরে যত কিছুই করেন না কেন, বা এমপো চেঞ্জ করেন না কেন, বা অন্য কোনো কিছুতে সিলেক্ট করে দেখছেন এখানে অ্যাপ্লাই আসবে, মানে আপনাকে অ্যাপ্লাই বা অ্যাপ্রুভ করতে হবে, না ওইটা না করেও চান অন্য কিছুতে ধরতে পারবেন না,
অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাই করার পর হচ্ছে এটা এইভাবে হয়েছে, দেন হচ্ছে আপনি অন্য কিছু সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? যেটা বড় সুবিধা, আপনি হচ্ছে এই যে আর্টবোর্ড এর বাইরে হচ্ছে জিনিসপত্র আঁকাআঁকি করছেন না, এগুলো কিন্তু থাকে অ্যাডোবিল এসেন্সের ফটোশপ, ওই জিনিস আপনি দেখতেও পারবেন না, ঠিক আছে? এটা দেখতে হলে আপনাকে ওইটা টেন নিয়ে এসে আর্টবোর্ডে ফেলতে হবে, এটা আগে দেখা কোনো ওয়ে নাই, ঠিক আছে? বাইরে আপনি কোনো জিনিস রাখতেই পারবেন না, কোনো কিছু দেখবেন না। আর ফটোশপে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর যেটা করতাম, ধরুন আমি এখানে কয়েকটা বক্স বানালাম আর কি, ঠিক আছে? আপনি হচ্ছে যদি একবার কন্ট্রোল জেড দেন তাহলে কি হয়, চলে যায়। এরপর যদি আবার কন্ট্রোল জেড দেন তাহলে কি আরেকটা চলে যাবে, ঠিক আছে? আবার কন্ট্রোল জেড দেন, দেখছেন আগেটা চলে আসছে, এখানে কন্ট্রোল জেড দিয়ে একটা পিছানো যায়, কিন্তু যদি আপনাদেরকে আবার পিছাতে হয় তাহলে হবে কন্ট্রোল অল্টার জেড, ঠিক আছে? মানে একেবারে পিছাতে হলে কন্ট্রোল অল্টার জেড, দেখেন সবগুলো ছিল না আগে, কন্ট্রোল অল্টার জেড দিলে হচ্ছে এক একটা করে যাবে, ঠিক আছে? ব্যাক করবেন, এই জিনিসটা মনে রাখবেন, কন্ট্রোল অল্টার জেড, যেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর ফটোশপের পার্থক্য, আমি হচ্ছে মূলত পার্থক্যগুলি দেখাচ্ছি। তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে সিলেক্ট করার কিছু জিনিস আছে, টুলস আছে, তো সিলেক্ট করাগুলো হচ্ছে আমরা যখন ফটো নিয়ে কাজ করব তখন দেখাবো। আর এটা এটা হচ্ছে ক্রপ টুল, যেটা হচ্ছে আমরা ইমেজে যে ক্যানভাস সাইজ করছি না, ও ক্যানভাস সাইজের মতোই কাজ অনেকটা। এই দেখেন আপনি যদি এখানে নিয়ে আসেন, ওকে দেন, তাহলে শুধু অতটুকুই থাকবে, বাকিগুলো থাকবে না, কন্ট্রোল জেড দেন, আগের জায়গায় চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে ক্রপ টুল। তারপর হচ্ছে আই ড্রপার, ঠিক আছে? কোনো কালার নেবেন সব কালার চলে আসবে, ঠিক আছে? তারপর এটা কি টুল, কি নতুন আসছে নাকি, এটা স্পট হিলিং টুল। স্পট হিলিং টুলটা হচ্ছে আমরা কিভাবে হচ্ছে আপনার মুখে ব্রন পরিষ্কার করতে হবে ওটা দেখাবো, ঠিক আছে? ওটা দেখানোর কোনো ইচ্ছা ছিল না আমার, তবু দেখাবো, ঠিক আছে? মানে সাদা ফেসকে, সরি, কালো ফেসকে সাদা করুন, ঠিক আছে? এটা দিয়ে করতে হবে। তারপর এটা হচ্ছে ব্রাশ টুল, মানে হচ্ছে আপনি এই যে ব্রাশ, আমি বলছিলাম না মনে আছে, আপনারা জিজ্ঞাসা করছেন ভাই এই ইফেক্ট গুলো কেমনি আনছে, ওই ইফেক্ট গুলো কেমনি আনছে, দেখেন ব্রাশে যাবেন, অ্যাডোবি ফটোশপে এত চেঞ্জ করছে কেন, জিনিসপত্র বেশি চেঞ্জ করছে, ঠিক আছে? এটা হচ্ছে হার্ডনেসটা কমাই দিছি আমি, ঠিক আছে? এটাকে হার্ডনেস দেন না, আচ্ছা স্যার, হার্ডনেস হচ্ছে এটা, আপনি যত হার্ড করবেন জিনিসটা তত, বুঝছেন? এটা হার্ডনেস 100%, আর এটা হার্ডনেস আমি যদি 0% দিই তাহলে হচ্ছে এটা হার্ডনেস আসবে 1%, ঠিক আছে? জিনিসটা মনে রাখবেন, কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল অল্টার জেড দিলাম আসলে। তারপর আপনাদের প্রশ্ন, ভাই ব্রাশগুলো কোত্থেকে আসে, দেখছেন ব্রাশে অনেক স্যাম্পল আছে, দেখেন এগুলো কিন্তু পুরোটা প্যাটার্ন, আমি দেখবেন এখন ব্রাশ সাইজটা বড় করে ফেলবো, দেখছেন পুরো প্যাটার্ন চলে আসছে এক ক্লিকে, আমি কিন্তু একটা ক্লিক করছি। আচ্ছা আচ্ছা দাদা, এই 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 যে যে ডিজাইনটা মাত্র বললেন এটা দিয়ে আপনার অপাসিটি কমায় কোনো কার্ড এন্ড ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করা যাবে, সেটাই তো বলতেছি, আপনারা যা ইচ্ছা তা করতে পারেন। দেখেন কিভাবে ব্রাশের সাইজ বাড়াবেন কমাবেন, সেটা হচ্ছে আপনার কিবোর্ডে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে? সরি, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, মানে ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট, দুটোটা তো একটা কিবোর্ডে, তো ওটা হচ্ছে মানে একটা ওপেন আর একটা হচ্ছে ক্লোজ, ঠিক আছে? ওপেন দিয়ে হচ্ছে ছোট হবে আর ক্লোজটা দিয়ে হচ্ছে বড় হবে। আপনারা যদি চান বড় করে এই জায়গায় একটা টান দিবেন, টান দিচ্ছেন না, দেখেন টান দেওয়ার পর এখন কথা হচ্ছে ভাই আমি এখন অপাসিটি কেমনে কমাবো বাড়াবো, ঠিক আছে? অপাসিটির জন্য হচ্ছে, আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে আসবে, কন্ট্রোল জেড একটা লেয়ার মানে অপাসিটি বাড়ানো কমানোর জন্য হচ্ছে আমি ব্রাশ দিয়ে যদি একটু ইয়া করি, ঠিক আছে? দেখবেন আপনাদের ডান সাইডে লেয়ার আসছে, লেয়ার ওয়ান, ঠিক আছে? লেয়ার ওয়ান আসার পর হচ্ছে এখানে দেখেন অপাসিটি কমাই গেল, একেবারে কমাই গেল, এসে প্যাটার্ন চলে আসছে, জাস্ট কি করছে একটা ব্রাশ দিয়ে। আর আপনারা এরকম ব্রাশের ফাইল
অনেক পাবেন অনলাইনে, অনেক ব্রাশের ফাইল আছে, আপনার জাস্ট ডাউনলোড করবেন, পছন্দ করবেন আর ডাউনলোড করবেন। ঠিক আছে, ডাউনলোড করে হচ্ছে ব্রাশের যে ফোল্ডার আছে ওখানে ফেলে দেবেন, ওটা আমি দেখা দেবো, চিন্তা করেন না, ওটা দেখা দেবো। সো এটা হচ্ছে, সরি এটা হচ্ছে ব্রাশ হয়ে গেল, ব্রাশ ফরস দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, চিন্তা করেন। তারপর ধরুন স্প্রে টাইপের কিছু জিনিস আছে না, দেখছি ব্রাশ কাজ করে না কেন, কাজ করে না আমাদের যেটা হোক ব্রাশটা সিলেক্ট করে নাও, ও আমি ব্রাশ সিলেক্ট করে নি মানে অন্য, ও সরি সরি, এই ব্রাশ ব্রাশের মত হচ্ছে যে ব্রাশ আমি সিলেক্ট করে হচ্ছে এই যে এটা ব্রাশে যাবেন, এটাও দেখতে পারি আমরা, দেখছেন পাতা যদি এটা হচ্ছে আমরা অ্যারাউন্ড গ্রিন কালার দেওয়ার চেষ্টা করি, আমরা আপনারা হচ্ছে যে কোনো ভাবে এখানে ইফেক্ট দিতে পারবেন, ওটা কোনো ব্যাপার না। আপনি আরেকটা জিনিস দেখছেন, আমি একটার উপর একটা করলে কিন্তু গ্রিনটা বাড়তেছে, ঠিক আছে আমার কন্ট্রোল জে প্রেস করবেন, লেয়ার ওয়ান কপি হয়েছে, ঠিক আছে, মানে কপি করার জন্য আসলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি মানে আমাদের কাজ করে না কিছু কিছু ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে হচ্ছে ওটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল জে বা প্রেসগুলো আমি দেখাচ্ছি, এগুলো কোনো টেনশন নেন না। জাস্ট কোনো লেয়ার যদি নতুন নতুন লেয়ার ধরেন একটা ইফেক্ট অ্যাড করতেছেন, ধরেন আপনি হচ্ছে এই যে এখানে মধ্যে একটা আনলেন, ঠিক আছে, এই যে পাতা দিলেন আর কি, ঠিক আছে, পাতা দেওয়ার পর এরপর ধরেন আপনি হচ্ছে অন্য একটা লেয়ার মানে অন্য একটা ব্রাশ ইউজ করতে চাচ্ছেন, যেটা হচ্ছে এটা, ঠিক আছে, এটাও আপনি দিলেন, কিন্তু আপনি এটা করলেন কি, আপনি এটা দিলেন হচ্ছে এই কালার, ঠিক আছে, এই কালারটা দিলেন, এই কালারটা দেওয়ার পর এখন আপনার মনে হলো যে আপনার কি করতে হবে, এই কালারটা চেঞ্জ করতে হবে, আপনি কালারটা তখন চেঞ্জ করতে পারবেন না, কারণ হচ্ছে আপনি যদি কালার চেঞ্জ করেন সবগুলোর কালার একসাথে চেঞ্জ হবে, কারণ কেন আপনার হচ্ছে লেয়ার ওয়ানের, ঠিক আছে, আপনি লেয়ার ওয়ানের আন্ডারে আছেন এবং লেয়ার ওয়ান দুটোটা মিলে দুইটা এলিমেন্ট মিলে হচ্ছে লেয়ার ওয়ান, আপনাকে কি করতে হতো, মানে লেয়ার ওয়ানের জন্য একটা সবুজেরটা, লেয়ার টু এর জন্য হচ্ছে আপনার কি কালোটা, তো সেক্ষেত্রে কি আমি যদি কন্ট্রোল জে দিয়ে লেয়ার ওয়ান করি, ঠিক আছে, ওয়ান করে আমি ব্রাশ দিয়ে ধরেন কালোটা দিলাম, হ্যাঁ, এরপর আবার কন্ট্রোল জে দিয়ে যেটা কি ইয়ার কপি, আপনি যদি এটা হুবহু কপি করতে চান, দেখেন এই লেয়ার যেটা বা এখানে যেটা দেখা যাচ্ছে বা হচ্ছে এখানে যে একটা সিলেক্টেড আছে ওটা যদি হুবহু কপি করতে চান, কন্ট্রোল জে প্রেস করবেন, সুন্দর করে একটা হুবহু কপি চলে আসছে, ঠিক আছে, দেখেন আমি যদি এখান থেকে আই তুলে দিই তবু কিন্তু এই লেয়ারটা দেখা যাচ্ছে, কিন্তু আমি যদি দোনটা থেকে আই তুলে দিই তাহলে লেয়ারটা চলে গেছে, ঠিক আছে। এখন এখন হচ্ছে না আমার হচ্ছে একটা ফুললি নিউ লেয়ার লাগবে, তখন আমরা কি করবো, ফুললি নিউ লেয়ারের জন্য এই যে দেখেন এখানে হচ্ছে একটা অপশন আছে নিচে ক্রিয়েট নিউ লেয়ার, ঠিক আছে, ওটা ক্লিক করবেন একটা নতুন লেয়ার আসবে, ঠিক আছে, আমি এখন নতুন লেয়ারটা আমি দেখবো কেমনি কথা, ওখানে নতুন লেয়ারটা যদি দেখতে হয় তাহলে হচ্ছে ওয়ান লেয়ারটা অফ করে দেন, দেখছেন সাদা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে,
এখন ধরেন আপনার এখন নতুন লেয়ার দিলেন, কিন্তু যদি আপনি জোড়াটা একই পেজে করে ফেলতেন তাহলে অফ করার টাইমে বা হচ্ছে যখন এটা আপনার দরকার নাই, ভিজিবল করার দরকার নাই, তখন কিন্তু পুরোটা একসাথে ভিজিবল মানে ইনভিজিবল হয়ে যাবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে প্রত্যেকটা ডিজাইনের জন্য আলাদা আলাদা লেয়ার, আপনি যদি এখান থেকে ক্রিয়েট করেন না ওটা হচ্ছে আলাদা আলাদা ভাবে ক্রিয়েট হবে, এটা প্রত্যেকটা আলাদা। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা একটা আলাদা আলাদা ভাবে ক্রিয়েট হচ্ছে, কিন্তু কোনো যদি ইফেক্টের কাজ, কোনো ব্রাশের কাজ, এই কাজগুলোর জন্য হচ্ছে আপনার কিসের দরকার, লেয়ার আলাদা আলাদা সিলেক্ট করে করে করার দরকার। আর এখানে আপনি যদি এটা ডিলিট করে দেন তাহলে ডিলিট চলে যাবে, এটা ডিলিট করে দেন ডিলিট চলে যাবে, ঠিক আছে। ফটোশপ ফুলটে কিন্তু হচ্ছে লেয়ারের কাজ, সে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনাদেরকে আমি লেয়ারের কাজ একটু ধারণা মোটামুটি দিয়ে দিছি, লেয়ারে কোনটা কি কি ধরনের কাজ করে, ঠিক আছে। ধরনা হচ্ছে আমি একটা নতুন লেয়ার বানালাম, নতুন লেয়ার করে হচ্ছে আমি বলছিলাম না আচ্ছা কালার চেঞ্জ করো করে দিব বলছিলাম না, ধর এটা পাতা তো কখনো কালো হয় না, ঠিক আছে, পাতা হয় সবুজ, আপনি হচ্ছে এখন এই কালারটা চেঞ্জ করবেন কীভাবে, যেটাতে এইভাবে চেঞ্জ হয় না কি আসলে, হ্যাঁ এটা যদি আপনি সবুজ করে দেন, সবুজ করে ওকে দেন, নতুন লেয়ার যেটা বা নতুন যে পাতা দিবেন সেটা সবুজ হবে, কিন্তু আগেটা সবুজ হবে না। তো আপনাদের কি কাজ, আপনাদের প্রত্যেকটা পাতায় সবুজ হতে হবে, তাই না, মানে ধরেন ভুলে গেছেন, ভুলে গিয়ে হচ্ছে আপনারা পাতা বানিয়ে তুলছেন, সেক্ষেত্রে যেটা করবেন দেখেন এখানে একটা এফেক্স আছে, এফেক্সে ক্লিক করবেন, দেন হচ্ছে কালার ওভারলে, কালার ওভারলেতে ক্লিক করবেন, কালার ওভারলেতে ক্লিক করে সবুজ দিবেন, দেখছেন সবুজ দিলে কি হয়েছে কালারটা চেঞ্জ হয়ে গেছে, কালার ওভারলেতে কি চলে আসছে। এখন আপনার মনে হচ্ছে যে না আমি একবার হচ্ছে সবুজ করে সিলেক্ট করে করবো আর একবার হচ্ছে ব্ল্যাক করে করবো ডিজাইনটা, ঠিক আছে, ধরুন কোনো একটা ডিজাইনের মধ্যে হচ্ছে আপনার একবার সবুজ করতে হবে একবার ব্ল্যাক বা অন্য কালার করতে হবে, হ্যাঁ তো প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার করবেন কোনো দরকার নাই। দেখেন আপনি যেখানে একটা মানে কালার বানাবেন, দেন হচ্ছে আমি তো দেখালাম এফেক্সে গিয়ে হচ্ছে কিভাবে কালার ওভারলেটা করতে চান, এরপর হচ্ছে দেখেন লেভেল লেয়ার ওয়ানের নিচে হচ্ছে কি ইফেক্টস এর আন্ডার, এফেক্টস কিন্তু মানে হচ্ছে ইফেক্ট, ঠিক আছে, এফেক্ট ইফেক্টস এর আন্ডারে নিচে হচ্ছে কালার ওভারলে কি হিসেবে একটা অপশন তৈরি হয়েছে, হ্যাঁ এই কালার ওভারলের অপশনে আগে একটা চোখ তৈরি হয়েছে না, চোখটা তুলে দেন তাহলে কি হয়ে গেল কালো তো কনভার্ট হয়ে গেল, আবার চোখটা এখানে মতো ক্লিক করেন তাহলে কি গুলো সবুজ, তাহলে হচ্ছে আপনি কালো দিয়ে একবার সেভ করলেন আবার সবুজ দিয়ে একবার সেভ করলেন, বুঝছেন এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে মানে একটা সবুজ আর হচ্ছে কালো বা যে কোনো দুইটা কালার জন্য, তিনটা কালার হয়ে গেলে মানে এটা প্রযোজ্য না, তিনটা কালার আপনাকে মেনুয়ালি করতে হবে আসলে। তো ধর আপনারা হচ্ছে নর্মাল হচ্ছে এই ডিজাইনটা করছেন, ঠিক আছে, এটা দিয়ে একবার ছবিটা সেভ করলেন, ছবিটা সেভ করার পর এখন পরে হচ্ছে যে এফেক্টস থেকে হচ্ছে আপনি কালার ওভারলে করছেন না, কালার ওভারলে তো অন করে দিন, ঠিক আছে, তাহলে একবার সবুজ, তাহলে সবুজ দিয়ে একবার ইমেজটা সেভ করে ফেলেন, কিভাবে সেভ করতে হবে ওটা দেখা যাবে, চিন্তা করেন না, ক্লাসগুলো থেকে একবার দেখাইছি আবার দেখাবো, ঠিক আছে। তো এই দুইটা কি করলেন আপনারা দুইটা ইমেজ খুব ইজিলি এবং একটা ফাইলের মধ্যে হচ্ছে কি কালারটা খুব ইজিলি হচ্ছে চেঞ্জ করে সেভ করে দিলেন। এখন কথা হচ্ছে ভাইয়া আমি তো হচ্ছে এটা করলাম, এটা করার পর হচ্ছে যদি আমি এই সবুজ কালার সবগুলো আমি গ্রেডিয়েন্ট ইউজ করি, প্রত্যেকটা পাতা আমাকে গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে, তাহলে তাহলে কি করতে পারবো, হ্যাঁ করতে পারবেন, মানে প্রত্যেকটা সবকিছু করা যাবে ফটোশপে। এফেক্টসে যাবেন, দেখেন গ্রেডিয়েন্ট ওভারলে ক্লিক করেন, এটা কোনটা চিনছেন, এটা হচ্ছে ফর্দের যে কালার ওভারলেটা ছিল মানে গ্রেডিয়েন্ট ওভারলে ছিল আমরা ফর্দের লোগোতে, এটা হচ্ছে ওকে দেন,
অপরচুনিটি থাকে মালয়া মতো দেন ওকে প্রেস করেন এখন কত হচ্ছে ভাই আমি সবুজ দেখতেছি গ্রেডিয়েন্ট কেমনে দেখব দেখেন কোনটা আগে আছে কালার ওভারলে আগে আছে গ্রেডিয়েন্ট পরে আছে কালার টপ করে দেন দেখছেন এটা বুঝছেন গ্রেডিয়েন্ট কি বানাতে হবে ফটোশপে আরো আমি দেখাই দেবো চিন্তা করেন না ক্লাস আছে ঠিক আছে এটা কি বুঝছেন মানে একটা ইমেজ বা কোন একটা ইয়ার মধ্যে ইফেক্টের মধ্যে আপনি কিভাবে হচ্ছে ইয়া অ্যাড করতে পারবেন মানে গ্রেডিয়েন্ট আর কালার ইউজ করতে পারবেন এই দুটো কি ক্লিয়ার সবার কোন একটা ইফেক্টে গ্রেডিয়েন্ট আর হচ্ছে কালার পারবেন সবাই রিপ্লাই নাই পারবেন আচ্ছা আদি সাহেব তাহলে একটু স্ক্রিন শেয়ারে আসেন একটু দেখান সবাইকে আপনি যে পারেন আর ফটোগ্রাফি ক্লাবের পোলা পাইন যদি বলে যে পারবো না ওদেরকে ধরে পিটাবো আমি ঠিক আছে বলে রাখতেছি তাদের এইসব জিনিস ফটোশপের এডিটিং বিষয়ে তাদের হাতে নাগলে থাকা দরকার কি চলে যেতে পারে মানে ভুল শুনছিলাম ভাই আমার হচ্ছে একটা অফলাইন একটা বেচ আসতে পারে ঠিক আছে কিন্তু হচ্ছে ওটা হচ্ছে 6 জনের জন্য শুধু পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে তারপর হচ্ছে নেওয়া হবে ওটা হচ্ছে আমি যেখানে আসি ফর্দ ওদের জন্য ওদের কোম্পানির জন্য ঠিক আছে 300 ঠিক আছে ওকে হ্যাঁ এডমিশন তো আলাদাই
কিন্তু কথা হচ্ছে যে এডমিশন হওয়ার জন্য হচ্ছে আপনাকে আগে পরীক্ষা ফেস করতে হবে আর হচ্ছে ইন্টারভিউ ফেস করতে হবে। আগে একটা ব্রাশ নেন, ব্রাশ দিয়ে যেকোনো একটা কিছু করেন, ব্রাশের সাইজটা বড় করেন, ডিলিট করেন ব্যাকগ্রাউন্ড এর চোখটা অফ করে দেন, আবার সাদা জিনিসটা চলে যায়। ওকে, আপনারা হচ্ছে রেক্টেঙ্গেল নিয়ে রেক্টেঙ্গেলটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে নেন, একটা সাদা রেক্টেঙ্গেল নেন ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, ওই যে এখানে মধ্যে যেটা আছে ওটা সাদা করেন। হ্যাঁ, এটাকে সাদা করেন। আপনার এখানে সবগুলো কালার চেঞ্জ হয়ে যাবে, রেক্টাঙ্গেল নিছেন না ব্যাকগ্রাউন্ডে। আর ইচ্ছে ফাইলস ক্রিয়েট করেন,
বলছেন আগে ইয়ার করে নিউ ফাইল নেম নিউ ফাইল সেম বল পজিশন কেন নিউ ইয়ার নেম লেয়ার নেম এবার হচ্ছে ইয়া করে আরে ব্যাকগ্রাউন্ড দেখান না ভাই ব্যাকগ্রাউন্ড আই অফ করছেন কেন আপনি বলতে পারেন ব্যাকগ্রাউন্ডে কাজ করছেন সেন নট আই অফ করছেন ব্যাকগ্রাউন্ড আই ওপেন করেন নর্মালের পাশে একটা বক্স দেখতেছেন না নর্মালের পাশের বক্সে ক্লিক করে যেখানে হচ্ছে কালার হ্যাঁ ক্লিক করে কালার সিলেক্ট করে ওকে দেন যেখানে আপনি গ্রেডিয়েন্ট নেন ওকে দেন ঠিক আছে বাকি ঠিক আছে গ্রেডিয়েন্টটা বাড়ানো কখনো যাবে বাড়ানো কখনো মানে অপাসিটি অপাসিটি ওখানে তো আপনি যেখানে সিলেক্ট করেছেন হ্যাঁ ওটা অপাসিটি আচ্ছা আচ্ছা ম্যাম কালার কোড দাও যাবে এই মুন্ন আমি আমি জানি না ঠিক আছে ওটা আমার কোম্পানি জানি আমাকে বলছে ক্লাস নিতে আর এখানে হচ্ছে যে ওখানের মধ্যে হচ্ছে আপনাদের এইসব প্রিন্ট মেটেরিয়াল জিনিসপত্র দেখানো হবে না ওখানে হচ্ছে মূলত আমরা ছোটখাটো অ্যানিমেশন তারপর হচ্ছে মানে আফটার এফেক্টে হালকা পাতলা কাজ তারপর হচ্ছে ইউআই ডিজাইন এগুলো নিয়ে ঠিক আছে আর ওটা কোনো ফ্রিলান্সিংয়ে আশা করি আমি চেষ্টা করবো ফ্রিলান্সিং রাখার কিন্তু ওখানে মেবি ফ্রিলান্সিংটা থাকবে না কারণ হচ্ছে ওদের টার্গেট হচ্ছে বাংলাদেশের অফলাইন যেগুলো মার্কেট প্লেস মানে অফিসে ওখানে যেসব কাজ ডিজাইনাররা করে ওই কাজগুলো শেখানো হয় ঠিক আছে ওকে তাহলে হচ্ছে আবার ফটো সময় ব্যাক করি তো এবিটা হচ্ছে ক্লিয়ার ঠিক আছে এখন যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে কি বানাতে হবে আমাদেরকে হচ্ছে ধরুন এটা একটা বক্স নিলাম আমাদেরকে কি বানাতে হবে আমাদেরকে বানাতে হবে গ্রেডিয়েন্ট ঠিক আছে এখন তো গ্রেডিয়েন্ট ইউজ করছি কিন্তু গ্রেডিয়েন্টটা বানাবো কিভাবে ঠিক আছে এই যে আবার এফএক্স এ যাবো এফএক্স আন্ডার গ্রেডিয়েন্ট ওভারলেতে যাবো ওভারলেতে যাওয়ার পর এখানে হচ্ছে কি গ্রেডিয়েন্ট এটা বানাইছি আমি গ্রেডিয়েন্ট আমি ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পর দেখেন এখানে এখানে একটা কালার এখানে একটা কালার তাই না এই কালারটা হচ্ছে ওপেন করলাম ওকে দিলাম ঠিক আছে এরপর ধরেন আমরা হচ্ছে এখানে একটা কালার করে নিয়েছিলাম না একটা কালার করেছি না তা কপি করলাম ঠিক আছে কপি করার পর এখানে আমাদের ক্লিক করলাম এই যে এখানে কালার আছে না এই কালার কোডটা পেস্ট করেন তাহলে কি করবে এই এখানে কালার কোডটা নিয়ে নিল ঠিক আছে কালার কোডটা নিয়ে নেওয়ার পর হচ্ছে যে ধরুন এখানে আমাদের একটা কালার দিতে হবে আমাদেরকে ঠিক আছে
এখানে আমাদের কালার কোডটা নাও পর এখানে সেম কালার কোডটা একটু পেস্ট করি, কিন্তু ওটা থেকে লাইট বা একটু ডার্কার কালার নিই, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু ফটোশপ অনেক সুবিধা দেয়, ইলাস্ট্রেটর কিন্তু এই জিনিসটা দেয় না আমাদেরকে সুবিধাটা, ঠিক আছে? এটা মানে কালার কোড দেওয়ার অপশনটা পাইনি। এরপর হচ্ছে ধরো কোন একটা কালার বাড়াতে কমাতে হবে, হ্যাঁ, সেটার জন্য কি করবেন, এই যে এখানে আমাদের বাড়াবেন কমাবেন ওটা আপনাদের উপর ফুলি ডিপেন্ড করে। এখানে হচ্ছে কি কি করলাম আমরা, গ্রেডিয়েন্টটা হচ্ছে ইউজ করে ফেললাম, ঠিক আছে? গ্রেডিয়েন্টটা ইউজ করার পর, ঠিক আছে, একটা গ্রেডিয়েন্ট বানালাম, ঠিক আছে? এখন আপনার মনে হচ্ছে না আমি গ্রেডিয়েন্টটা কি করব, সেভ করে রাখবো আমার ভবিষ্যৎ কোনো কাজের জন্য, ঠিক আছে? তো এখানের মধ্যে কি একটা সেভ অপশন আছে, সেভটা ক্লিক করবেন, সরি সেভ কি না, আচ্ছা না, এখানে মধ্যে নিউ একটা অপশন আছে, নিউটাতে ক্লিক করবেন, দেখছেন এটা সেভ হয়ে গেছে, এই নিউ মানে নতুনভাবে এটা একটা সেভ করেন, তাহলে সেই নিউ হলে এটা সেভ হয়ে গেল, ওকে প্রেস করেন। এখন আপনাকে হচ্ছে যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে স্টাইলটা কি থাকবে, লিনিয়ার থাকবে নাকি রেডিয়াল থাকবে, দেখছেন চেঞ্জগুলো, নাকি হচ্ছে ডায়মন্ড শেপ থাকবে, নাকি হচ্ছে অ্যাঙ্গেল থাকবে, নাকি হচ্ছে রিফ্লেক্টেড থাকবে, ওটা হচ্ছে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? আর আমি যদি হচ্ছে লিনিয়ারটাও দিই, লিনিয়ার অ্যাঙ্গেল কতটুকু হবে সেটাও আপনারা সিলেক্ট করতে পারতেছেন এখান থেকে, দেখছেন এক একটা ক্লিয়ার। আমি বলি কিছু কাজ হচ্ছে ফটোশপ ইজি, কিছু কাজ হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইজি, সো মিক্স করে হচ্ছে আপনারা যদি মিক্স আপ করে বুঝতে পারেন যে কাজ আমি এই কাজটা আমি এখান থেকে কপি করে নিয়ে গেলে ওই কাজ ওখান থেকে করলে হচ্ছে আমার জন্য সুবিধা হবে। যেমন হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, আমার যত সব ডিজাইনের ব্যাকগ্রাউন্ড লাগে সবগুলো ফটোশপে গ্রেডিয়েন্ট দিয়ে বানাই ফেলি, দেন হচ্ছে ওটা অ্যাডোবি ইলাস্ট্রেটর কি ইউজ করি। যেমন হচ্ছে ফর্দো, ফর্দো যে ব্যাকগ্রাউন্ড দেখছেন ওটা কিন্তু আমি বানাইছি, ওখানে গিয়ে পেস্ট পেস্ট করছি আমার প্যাটার্ন, ঠিক আছে? এটা এখানে গেল না, দেন হচ্ছে দেখেন এখানের মধ্যে হচ্ছে আপনি এটা এখানে বুঝবেন কিনা যায় না, নর্মাল মুড আছে, ডিসলভড মুড আছে, দেখছেন কিরকম হয়ে গেছে গ্রেডিয়েন্টটা। এটা হচ্ছে এখানে অনেকগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট মানে ইয়া থাকে, দেখছেন কালার চেঞ্জ করে গেছে মাল্টিপ্লাই। এটা কি করেন জানেন, মাল্টিপ্লাই তারপর কালার বার, এগুলো কি করে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে না ওটার সাথে হচ্ছে এই কালারটা মাল্টিপ্লাই করে, আপনার যে গ্রেডিয়েন্টের কালার যেটা আপনার আমরা এখন তৈরি করছি ওটার সাথে হচ্ছে সাদা হচ্ছে মাল্টিপ্লাই করে, মাল্টিপ্লাই করলে এই কালারটা আসে, এটা হচ্ছে ওভারলে হার্ড মিক্স। তো এরকম হচ্ছে যে সাবস্ট্রেট ব্যাকগ্রাউন্ডের থেকে ডিজিটাল সাবস্ট্রেট করলে এটা আসে, ঠিক আছে? তো এটা যদি একেবারে যেটা যেটা অরিজিনাল দিচ্ছেন ওটা যদি রাখতে চান তাহলে হচ্ছে কি নর্মাল নর্মালটা রেখে করতে পারবেন। তারপর হচ্ছে রিজার্ভ, হ্যাঁ ধরো লাইট কালারটা এখানে আসে না, রিজার্ভ করে দিলেন, লাইট কালারটা এখানে চলে গেল, রিভার্স করলেন, সরি রিভার্স করে দিলেন, তো রিভার্সটা ওখানে চলে গেল। আমার এখন বুঝছেন কথা বলতে বলতে কথা মুখে কথা আটকাই আর কথা বলতে পারি না। আর অপাসিটি, অপাসিটি কি বুঝছেন তো, অপাসিটি এটা হচ্ছে অপাসিটি। তারপর হচ্ছে স্কেল কি দেখছেন, হাই স্কেলটা অলওয়েজ হাইয়েস্ট বাই 100%, যাতে হচ্ছে স্মুথনেস, ঠিক আছে? এই কালার যে দুটো মিক্স হচ্ছে এটার স্মুথনেসটা কতটুকু, দেখছেন স্মুথনেস হচ্ছে স্কেল, বুঝছেন সবাই? এটা গ্রেডিয়েন্ট ওকে দিলেন এটা ইয়ে হয়ে গেল। হ্যাঁ ধর আপনি হচ্ছে আর একটা ফাইল নিলেন, এখন অন্য একটা ফাইলে আমরা কি করতাম, অ্যাডোবি ইলাস্ট্রেটর কিন্তু এই জিনিসটা ছিল না, ঠিক আছে? আপনি যে গ্রেডিয়েন্টটা বানাইছেন না ধরেন এই জিনিসটা, হ্যাঁ সবুজটা, এটা কি করলেন এফএক্স এ গিয়ে যখন গ্রেডিয়েন্ট ওভারলে করলেন, গ্রেডিয়েন্ট ওভারলে করার পর দেখছেন এই যে ইয়াটা সেভ হয়ে রয়ে গেছে, সেটা আপনার এই অ্যাডোবি অ্যাডোবি ফটোশপ থাকাকালে যে কোনো টাইম হচ্ছে যে কোনো ফাইলে এই গ্রেডিয়েন্টটা আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? এটা আছে, এটা আছে, ঠিক আছে? তো আপনাদের ইচ্ছা মতো হচ্ছে যে গ্রেডিয়েন্টটা সেভ করে রাখলে যে কোনো জায়গায় ইউজ করা যাবে, এখানে গ্রেডিয়েন্টে কারো কোনো প্রবলেম, গ্রেডিয়েন্ট নিয়ে কারো কোনো প্রবলেম আছে না, কারো কোনো প্রবলেম নাই। আমরা কইছিলাম আমরা ছিলাম হচ্ছে যে ইয়াতে এখান থেকে গ্রেডিয়েন্টে চলে গেছে আমরা, তিনটা কালার দিয়ে গ্রেডিয়েন্ট, ওকে
এটা তো দুইটা আছে তাই না? আরেকটা অ্যাড করলে হচ্ছে নাকি না? অ্যাড করে দিলাম জান, এটাকে আমরা ক্লিক করে এটা কালারটা চেঞ্জ করে দিই, লাল করে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। আবার মানে এই কালারটা কতটুকু আপনি ইউজ করতে চাচ্ছেন, ঠিক আছে? এগুলো হচ্ছে অপাসিটি, মানে এ পাশ আর ও পাশে অপাসিটির পদ হয়, গুগলে নিয়ে চিন্তা করা দরকার না। আপনার কালারটা হচ্ছে নিচের টাইপ, ঠিক আছে? দেন হচ্ছে ওকে প্রেস করলাম, ওকে প্রেস করলাম, দেখছেন এটা ওকে। তাহলে আমরা কইছিলাম ব্রাশে ছিলাম না, ব্রাশ মোটামুটি এখানে মধ্যে আরও জিনিসপত্র আছে, আমরা ওগুলো পরে দেখবো, আসলে ওগুলো এখন দেখে লাভ নাই। দেন এটা হচ্ছে ক্লোন, ক্লোন করতে হয়। কিভাবে ক্লোন করতে হয়? এই ক্লোনটা দেখতে হলে আপনাকে হচ্ছে একটা ছবি নিতে হবে। আসলে এই ক্লোনটা হচ্ছে আপনার অনেক কাজে, যেমন এই ছবিটা যদি আমরা নিই, ঠিক আছে, এই ছবিটা আমরা নিছি, ছবিটা নেওয়ার পর আপনার কি মনে হচ্ছে? মানে আপনার যদি মনে হয় যে এই যে এই জিনিসটা, হ্যাঁ, এই যে গাছ এখানে অ্যাড করছে, এই গাছটি যদি আমার এখানে থাকতো, এখানেও থাকবে, এখানেও থাকবে, ঠিক আছে, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগতো, ঠিক আছে? এরপর দেখছেন এখানে কিন্তু অফ হয়ে আছে, এটা ক্লিক করবেন ক্লোন, আচ্ছা আউটার জন্য, ওকে ওটা দেখাচ্ছি, ক্লোনটা সিলেক্ট করবেন, এই ক্লোনটা আসছে না, ক্লোনটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে যেখান থেকে কপি করবেন, ধরেন আমি এখান থেকে কপি করব না, অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করলে হচ্ছে দেখছেন অল প্রেস করে চিপে ধরে রাখবেন, অল প্রেস করে ধরে রাখবেন, অফ করবেন না, অল প্রেস করলে হচ্ছে ধরুন আমি কর্নার থেকে বা এখান থেকে অল প্রেস করে একটা ক্লিক করবেন, তার মানে কি আপনি হচ্ছে এখান থেকে এটা কপি করবেন, এরপর হচ্ছে ছেড়ে দিবেন, দেখছেন এটা মার্চ করে দাও, এরপর এটা ছেড়ে দিবেন, দেখেন এই জিনিসটা আপনার এখানে চলে আসছে, স্যাম্পল দেখাইছি, মানে আসলে এত ইয়া আসবে না কখনো। কন্ট্রোল জে দিয়ে হচ্ছে কি করলাম, আমি নতুন একটা লেয়ার ক্রিয়েট করে রাখলাম, ঠিক আছে, যেটা হচ্ছে আমার খুব ভবিষ্যতে খুবই কাজে দেবে। সেজন্য আপনি কি করবেন, এটা যেটা দেখাচ্ছি এগুলো কিন্তু ফুললি ম্যানিপুলেশন, এগুলো হচ্ছে সিলেবাসের বাইরে, এই জিনিসগুলো দেখানোর কথা ছিল না, এগুলো হচ্ছে এগুলো মানে অ্যাডভান্স গ্রাফিক্সে দেখানো, সো এটা হচ্ছে ম্যানিপুলেশনের জন্য হচ্ছে, দেখেন এটা কিন্তু কি লাগতেছে না, রিয়েলিস্টিক লাগতেছে না, রিয়েলিস্টিক ধরনের কি লাগবে, এই জিনিসটা ডিলিট করতে হবে, যে এজ যেগুলো আছে এই এজগুলো ডিলিট করতে হবে আমাকে। তো ডিলিট কেমনি করব, আমরা রাবার দেখছি না, রাবারটি দেখছিলাম, দেখেছি রাবার মানে দেখা না, এর পরের টাইম মানে এটা পরেরটা হচ্ছে রাবার, এই রাবার বা ইরেজার, ঠিক আছে, ইরেজার ওপেন করলাম, ইরেজার ওপেন করার পর ইরেজারের অপাসিটি আমরা হচ্ছে একটু কমাই দিব, 40% রাখলাম, এরপর হচ্ছে ডিলিট মানে ইয়া করা শুরু করবো,
কতটুকু চেঞ্জ করছে এখন এখন হচ্ছে এখানে আমাদের সেভ করে থাকে মাত্র কি এর খেয়াল করলাম সেক্ষেত্রে হচ্ছে যে আমরা হচ্ছে হার্ডনেস জিরো নিয়ে এটাই চালাই ঠিক আছে এই ইরেজারের ক্ষেত্রে আবার রিয়েল চলছে কেমনটা লাগে দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে এটা ডিলিট করে দিচ্ছি টমসেটা একটু বাড়ালি যেখানে মানে যেহেতু আমরা হার্ডনেসটা আসলে ইয়া করে দিচ্ছি দেখছেন আস্তে আস্তে এগুলো রিমুভ করে দিচ্ছি হচ্ছে এই জিনিসটা আমার লাগবে না এটা কিন্তু আমি ফুললে আসলে কপি করি নাই ফুললে কপি করলে হচ্ছে যে এই জিনিসগুলো আসতো না আসলে দেখছেন আপনারা যেহেতু কপি করছেন দেখে বুঝতেছেন এটা কপি করা হয়েছে কিন্তু হচ্ছে আপনি যদি ফার্স্ট লুকে কাউকে দেখাতে চান কেউ সে কখনো বুঝবে না এটা কপি করা বুঝছেন এতর মধ্যে কারো কোনো প্রবলেম বাই ম্যাজিক সিলেকশন টুল দিয়ে যেটা ওটা একটু দেখাবেন মাঝে মাঝে ওকে ওটা দেখাবো পরশ ওটা দেখাবো ম্যাজিক সিলেকশন টুল এখনো না ওগুলো হচ্ছে যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাবো তখন হচ্ছে ম্যাজিক সিলেকশন টুলে কাজ লাগবে সো এটা বুঝছেন কি কি করতে হবে কি কি করতে হবে না অথবা চাইলে আপনি এরকম দোলনা হচ্ছে পাশে আরেকটা বানাতে পারবেন জাস্টলি হচ্ছে কি করবেন ক্লোন করবেন যে আমার এতটুকু ক্লোন করা লাগবে অল্টার প্রেস করে হচ্ছে যে আমাদের ক্লোনটা ক্লিক করবেন কোথায় প্রেস করতে চাচ্ছেন এখানে একটা প্রেস করতে চাচ্ছেন ক্লিক করে একটা টান দিবেন তাহলে কি হয়ে গেল আরেকটা তৈরি হয়ে গেল বুঝছেন খুবই ইজি ইজি একটা বিষয় কোনো রকম না সেক্ষেত্রে আবার নিচেটা মুছে হবে এটা জানা কথা তো এভাবে তো অনেক ম্যানিপুলেশনের জন্য হচ্ছে আসলে অনেক টাইম নিয়ে করতে হয় আসলে বুঝছেন মানে ম্যানিপুলেশনের ডিমান্ডও বেশি ম্যানিপুলেশন আপনারা ঠিক মতো করতে পারেন আর হচ্ছে ম্যানিপুলেশনের অনেক টাকা যারা হচ্ছে ছবি টবি তুলে তাদের ম্যানিপুলেশন করতে হয় মাঝে মাঝে আচ্ছা তো এটা গেল তারপর হচ্ছে এটা হচ্ছে গ্রেডিয়েন্টের এটা গ্রেডিয়েন্ট টুল আমরা হচ্ছে এখানে এফেক্টস থেকে দেখাবো কারণ হচ্ছে এফেক্টস থেকে আমরা বেশিরভাগ ইউজ করবো ঠিক আছে গ্রেডিয়েন্টটা কারণ এটা হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল হিস্ট্রি ব্রাশ টুল কি দেখায় এখন এখানে আর কিছু দেখাবো না আসলে ডিলিট করছে দেখছেন এই জায়গায় হচ্ছে আমি রিমুভ করছি মনে আছে এই জায়গায় যে আমি মানে ব্রাশ দিয়ে হচ্ছে এই জায়গাগুলো রিমুভ করছি এটা হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল মানে তুমি কোন কোন জায়গায় মানে ব্রাশ টুলটা ইউজ করছো ওই জিনিসটা হচ্ছে আপনাকে শো করে আর একটা নতুন লেয়ারে যেটাতে আপনি অফ করে দেন সেটা আবার চলে যাবে সে এটা জাস্টলি দেখায় যে তুমি এই জায়গায় ইউজ করছো এটা হিস্ট্রি ব্রাশ তেমন কাজে লাগে না তারপর হচ্ছে ধরেন এটা আপনি সরি বেশি নর্মালটা রাখতে হবে খুবই বাজে একটা জিনিস হচ্ছে ফটোশপটা আগে কি সুন্দর ব্রাশে সিলেক্ট করবো সুন্দর করে চলে আসে আর এখন এটা করো ওটা করো ঝামানো আর ব্রাশ ইয়ার টুল যেটা মানে হচ্ছে এটা হচ্ছে আপনার আঙ্গুল আঙ্গুল আঙুলটা হচ্ছে আপনি একটু একটু দেখেন মানে বুঝে রঙের মধ্যে যদি একটু আঙুলটা দিয়ে একটু স্ম্যাশ করেন কি হবে ঠিক একই জিনিস হচ্ছে এখানে যদি একটু স্ম্যাশ করেন কালারগুলো এভাবে 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 চলে যাবে ঠিক আছে স্ম্যাশ হয়ে যাবে এদিক ওদিক করে 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 চলে যাবে সো এগুলো ছোট এগুলো হচ্ছে আমাদের তেমন কোনো কাজে আসবে না আসলে আমি সেটা টুলগুলো দেখাচ্ছি
এটা পরে দেখাবো, এটা মজার জিনিস। আর এটা হচ্ছে আমাদের সেই পেন টুল, ঠিক আছে? পেন টুলের কাজ আপনারা জানেন, এই যে ক্লিক করবেন, এখানে আসবেন, আবার যদি এখানে ক্লিক করেন, এটাও এখানে আসতেছে। এরপর এখানে, আর এখানে হচ্ছে আপনার, আমরা কী করতাম, মাঝখানে একটা ক্লিক করলে কী চলে যেত, সিং একটা চলে যেত, কিন্তু এখানে হচ্ছে অল্ট প্রেস করতে হবে, অল্ট প্রেস করা অবস্থায় মাঝখানে ক্লিক করতে হবে, তাহলে সিং চলে যাবে। আপনি যদি এভাবে অল্ট প্রেস করে না করেন বা হচ্ছে ইয়া করতে চান, এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, এটা কি মাইনাস করে দেবে, এটা দেখছেন কোনো কাজ করবে না। তো কী করতে হবে, অল্ট প্রেস করে এখানে ক্লিক করতে হবে, তাহলে কি সিং একটা চলে যাবে, যেমন হচ্ছে আপনার ইচ্ছা মতো কি ড্র করতে পারবেন। এটা গেল। আর আরেকটা জিনিস মনে রাখবেন, ধরেন আপনি একটা শেপ তৈরি করতে চাচ্ছেন, ঠিক আছে, পেন্ডুল দিয়ে একটা শেপ তৈরি করতে চাচ্ছেন, ধরেন এই যে এখানে 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 একটা শেপ তৈরি করতে চাচ্ছেন, দেখছেন আপনার কিন্তু কোনো শেপ তৈরি হচ্ছে না, জাস্ট একটা কি স্ট্রোক দিয়ে একটা জিনিস তৈরি হচ্ছে, কিন্তু স্ট্রোকটা আপনি কি আলটিমেটলি দেখতে পারতেছেন না। দেখেন আপনি যদি বাইরে ইয়া করেন বা এটা দিয়ে তেমন কিছু করতে পারতেছেন না, আপনাদেরকে যেটা করতে হবে, সরি নিউ একটা লেয়ার, এটা ডিলিট করে দিই, একটা নিউ লেয়ার নিই, আপনাদেরকে যেটা করতে হবে, পেন টুল সিলেক্ট করার পর এখানে দেখেন প্যাথ আছে, প্যাথের জায়গায় হচ্ছে আপনাকে শেপ দিতে হবে, শেপ দিলে কি হবে, এখানে ফিল কালার স্ট্রোক কালার আছে, ফিল কালার নান করে দিতে পারবেন আপনারা, আর স্ট্রোক কালারটা ব্ল্যাকে দিলাম, ক্লিক করছেন ক্লিক করছেন ক্লিক করছেন, এখানে আমাদের দিচ্ছেন, ঠিক আছে, স্ট্রোক দেখছেন, স্ট্রোক তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আর আপনি যদি ফিল কালার ইয়া করতে চান, দেন কী করতে হবে, এখন ধরেন এটার কালার কেমনি চেঞ্জ করবেন, তাই না, এটার কালার বা এটার ফিল কালার বা স্ট্রোক কালার কেমনি চেঞ্জ করবেন, একটা যেতে পারেন এখানে ক্লিক করলে হচ্ছে, মানে এই যে রেক্টেঙ্গেলে ক্লিক করলে হচ্ছে আপনার কি স্ট্রোক কালার ফিল কালার দোনোটাই আসে, ফিল কালার দিয়ে এলে হচ্ছে আপনি এখানে যেখানে একটা কালার দেন, এখানে একটা কালার কি চলে আসলো, ঠিক আছে, চলে আসার পর এখন ধরেন এরকম না, আরেকটা ওয়ে আছে, এখানে হচ্ছে এই যে শেপে আসছে না, শেপ উপর এখানে ডাবল ক্লিক করবেন, এরপর আপনি হচ্ছে আপনি চেঞ্জ করেন, এটা জাস্ট হচ্ছে ফিল কালার চেঞ্জ করার জন্য, নট স্ট্রোক, ঠিক আছে, মানে ক্লিক করলে হচ্ছে না কি ফিল কালারটা চেঞ্জ হবে, কিন্তু স্ট্রোকের জন্য হচ্ছে আলটিমেটলি আমাকে রেক্টেঙ্গেলে ক্লিক করে স্ট্রোকে গিয়ে মানে আমি করে দিলাম, কোনো শেপ লাগবে না, বুঝছেন, এটা একটা গেল। দেন হচ্ছে ফটোশপে যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ভেজাল যেটা হয়, ফিল কালার দিয়ে দিই আসলে, ফটোশপে যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে আপনি এখানে একটা লেয়ার বানিয়েছেন, একটা লেয়ার বানিয়েছেন, এটা একটা লেয়ার বানিয়েছেন, সুন্দর করে লেয়ার বানাবেন, হ্যাঁ, লেয়ার বানানোর পর ঠিক আছে আপনি ধরেন এখন সিলেক্ট করবেন, আপনি এটা লাস্ট বানিয়েছেন না, এটাই আপনি সিলেক্ট করতে পারবেন, এটা সিলেক্ট করতে পারতেছেন না, ফার্স্টে যেটা বানিয়েছেন এই ফার্স্টেটা যদি সিলেক্ট করতে চান, ঠিক আপনাকে আবার ফার্স্টেটাতে ক্লিক করতে হবে লেয়ারে গিয়ে, দেন হচ্ছে আপনাকে মুভ করতে হবে, দেন দেখুন আপনি কিন্তু এটা বা এটা আবার ইউজ করতে বা ঘুরতে পারতেছেন না, যেটা আমরা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটর খুব ইজিলি পারতাম, ঠিক আবার কী করতে হবে, রেক্টেঙ্গেল এটা সিলেক্ট করে এটা এটা বা লেয়ার ওয়াইজ সিলেক্ট করে করে আসলে কি চেঞ্জ করতে হতো, তো এটা একটা ওয়ে। আর আপনি যদি চান প্রত্যেকটা আলাদা আলাদাভাবে চেঞ্জ করতে, মানে এক একটা এক একটা ইউজ করতে হবে আসলে আপনাকে, ধরেন আপনার এই লেয়ারটা হচ্ছে আপনার এটার উপর ওভারলে করা আছে, হ্যাঁ, মানে একটার উপর একটা বসাই দেওয়া আছে, আপনি চাচ্ছেন হচ্ছে যে ভিতরেরটা কালার চেঞ্জ করতে, তো আপনি কি করলেন এটা চেঞ্জ করতে চাচ্ছেন না, এটা চেঞ্জ ডাবল ক্লিক করেন, এটা চেঞ্জ করে দিলেন, ঠিক আছে, চেঞ্জ করে দিতে পারলেন, এটা হচ্ছে একটা সুবিধা। কিন্তু আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি ধরেন এখন নিচেটা সিলেক্ট করতে চাচ্ছেন না, নিচেরটা সিলেক্ট হচ্ছে না, কী করতে হবে, আপনাকে গিয়ে সিলেক্ট করতে হবে, কিন্তু আরেকটা ওয়ে আছে, এটা কি এই যে এখানে একটা অপশান আছে, ঠিক আছে, অটোমেটিকলি সিলেক্ট এ গ্রুপ অর লেয়ার বাই ক্লিকিং অন এ ভিজিবল পিক্সেলস, এখানে ক্লিক করেন, এটা অন এখন, ঠিক আছে, তখন হচ্ছে আপনি এটা সিলেক্ট করেন বা এটা সিলেক্ট করেন, অটোমেটিকলি কি আপনাকে ওই ফিচারটা দিচ্ছেন, কিন্তু মানে সিলেক্ট করেন, সিলেক্ট করে কিন্তু দেখেন লেয়ারে কিন্তু অটোমেটিকলি সিলেক্ট করে নিচ্ছে, দেখছেন ডান পাশে লেয়ারে কিন্তু অটোমেটিকলি সিলেক্ট করে নিচ্ছে, ধরেন আপনি এখন এটার কালার চেঞ্জ করতে পারবেন, যা ইচ্ছা তা করতে পারবেন, ঠিক আছে, কিন্তু আপনার মনে হলো আপনি এখন ব্যাকগ্রাউন্ডের এটার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করবেন, হ্যাঁ, এবং এটা দেখে কি বোঝা যাচ্ছে, মানে এই বক্সটা দেখে কি বোঝা যাচ্ছে,
যে এখানে ভিতরেও কি কোনো কিছু আছে নাকি নাই, ভিতর যেহেতু পুরোটা সেম কালার ভিতরে কিছু আছে নাকি আমরা বুঝতে পারছি না, ঠিক আছে। তো আমি ধরেন এখন পুরো কালারটা আমি যে নিউ ইউজার বা নতুন আপনার রিসেন্টটা দেখতে চাই সে মনে করবে পুরোটা একটা শেপ, ঠিক আছে। সে কি করলো পুরো শেপটা সিলেক্ট করার জন্য এখন সিলেক্ট করে কালার চেঞ্জ করা শুরু করলো, এখন দেখবে যে সে এখানে একটা লেয়ার, এখানে একটা লেয়ার, বা আপনি চাচ্ছেন হচ্ছে এটা সিলেক্ট করার জন্য এই নিচের বক্সটা, হ্যাঁ সে হচ্ছে আপনি মাঝখানে ক্লিক করছেন কিন্তু সিলেক্ট হচ্ছেন নিচের লেয়ারটা, ঠিক আছে, মানে উপরে মানে লম্বা লেয়ারটা সিলেক্ট করছে, চাচ্ছেন হচ্ছে এটা সিলেক্ট করার জন্য কিন্তু সিলেক্ট হচ্ছে এটা, ভিতরে ক্লিক করছেন আপনি মাঝখানে ক্লিক করছেন আর কি। এটা হচ্ছে একটা অসুবিধা, ঠিক আছে। এটা হচ্ছে যখন আপনারা ছোটো ছোটো কাজ করবেন ইউআইতে তখন জিনিসটা বুঝবেন। তো কখনো কখনো সুবিধার জন্য মানে ধরার জন্য আমরা এটা মানে এটা অন করে কাজ করবো, আবার মাঝে মাঝে হচ্ছে যে লেয়ারটা আমি এটা তুলে দিই যে লেয়ারটা হচ্ছে আমি সিলেক্ট করে জাস্টলি ওই লেয়ারটার উপরে কাজ করবো, অন্য কোনো কিছু কাজ করবো না বা অন্যগুলো লক হয়ে যাবে, ওই জিনিসটা হচ্ছে মানে এক একটা আমি যখন ইচ্ছা তখন ওই জিনিসটা সিলেক্ট করবো অথবা আনসিলেক্ট করে হচ্ছে কাজ করবো, তাই কাজ করতে করতে আসলে আপনারা বুঝবেন, ঠিক আছে। সো এটা একটা গেল আর কি বেসিক, এটার পর আর আসলে আর তেমন কিছু নাই, এইগুলো আপনারা জানেন, রেক্টেঙ্গেল হাত জুম জুম করলেন জানেন, এগুলো নিয়ে আর কিছু বলতেছি না। তো মোটামুটি টুল সবগুলো দেখাইছি, একটা দুটো বাদে এগুলো হচ্ছে ছবি যখন আমরা ছবি নিয়ে কাজ করবো তখন তখন হচ্ছে বাকিগুলো দেখাবো। তো মোটামুটি এগুলো ছিল হচ্ছে আপনার ফটোশপের বেসিক কাজ, আপনাদের যেটা করতে হবে বেশি না বিজনেস কার্ড বানাতে হবে বেশি না, সেটা হচ্ছে কটা দিব আপনারা বলেন কটা দিব, তিনটা তিনটা এত কম আপনি ক্লিক করলেন না লিখলেন, লিখার টেক্সট হচ্ছে সাদা সিলেক্ট করার পরে এখানে আমাদের ক্লিক করবেন, ক্লিক করলে হচ্ছে সাদাটা আপনি কালো করে দেন দেখতে পারবেন, আর এখানে হচ্ছে আপনার ফন্ট আছে আর এখানে দেখেন ফন্টোসম আছে, সো চিন্তা করেন এখানে ফন্টোসম সব কিছুই অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতোই, তো ফন্টোসম আছে, এটা হচ্ছে রোবোটো যেভাবে ইউজ করতেন এটা, আর হচ্ছে আপনাদের যদি দেখে লাগে যে আপনারা আরও ডিটেলস লাগবে মানে হচ্ছে ওই যে গ্যাপগুলো লাগবে সেটা হচ্ছে উইন্ডোসে যাবেন, উইন্ডোসে গিয়ে হচ্ছে ক্যারেক্টার কাজগুলো করতে হবে। তো তিনটা ঠিক আছে ডাবল সাইড বিজনেস কার্ড করে রাখবেন রেডি, নেক্সট ক্লাসের মধ্যে নেক্সট ক্লাসে আসলে দেখা হবে, নেক্সট ক্লাস কখন আমাদের মঙ্গলবার 5 তারিখ অনেক টাইম, তিনটা তো ইজিলি বানাতে হবে আপনারা। আচ্ছা একটা কাজ করি একটু ফাস্ট করি, ঠিক আছে, তিনটা বিজনেস কার্ড, তিনটা ডাবল সাইডেড বিজনেস কার্ড আর দুটো ফ্লায়ার ডাবল সাইডেড, ঠিক আছে, তার কাজ আগায় যাবে আসলে আমাদের, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা ইউআইটা একটু ভালো মতো করতে পারবো, তারপর অ্যাডোবি এক্সিট টাইমে আমাদেরকে কোনো আলমোড়া করতে করা লাগবে না, ঠিক আছে। তিনটা বিজনেস কার্ড, দুটো ডাবল সাইডেড ফ্লায়ার, ঠিক আছে, কারো কোনো বাকি আছে কিছু বুঝার বাকি থাকি কিছু সামথিং আপনাদের মনে 4 মাস হচ্ছে না মানে ঈদ সহ মানে জুন সহ 4 মাস হচ্ছে না শুরু করছি তো আমি সুন্দর করে গ্রুপ থেকে রিমুভ করবো আমার দরকার নাই, ঠিক আছে, ফ্রিল্যান্সিং ও দেখাই দিছি, মানে কোন এক্সকিউজ অ্যাকসেপ্টেড হবে না আর করতে পারবেন না পরের ক্লাস থেকে আপনি বাদ, ঠিক আছে। আর অ্যাসাইনমেন্ট সাবমিশন এখন ক্লাসের আগের মুহূর্ত না, 6টা মানে 6টায়, ঠিক আছে, 6টার
এক মিনিট পরেও যে দিবে তাতে এক্সেপ্টেড হবে না, গ্রুপ থেকে বাদ করে দিবে, বলে দিলাম। নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস মঙ্গলবার। নেক্সট মঙ্গলবার। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, গুড নাইট।